শুনছেন, আল্লাহ পাক নবী শোনাচ্ছেন, যদি বাঁচতে চাও চারটে হয়ে মরে যাও। কটা আলেম হও, তালবেলেম হও, তা না হলে আলেম রাজা বলে শোনো, আর তা নাহলে এদের সঙ্গে একটু ভালোবাসা রাখো, তাহলে বাঁচার একটা রাস্তা আছে, রাখবেন ইনশাআল্লাহ। আমার মায়েদের বলছি ভালোবাসা রাখেন, কার সাথে? মোল সাহেবের সাথে। কার সাথে বলেন? আস্তাগফিরুল্লাহ। জি 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 জি, জিন্দগিতে কোনো মোল সাহেবের পাল্লায় পড়ে বেশি ভালোবাসবেন না, সর্বনাশ হয়ে যাবে। কি বললেন? ভালো যদি বাঁচতে হয় তো স্বামীকে ভালোবাসো, তার থেকে যেন কেউ ভালোবাসা বেশি পায় না। আর তুমি মরে গেলে তোমার স্বামী যেন তোমার কবরের কাছে কাঁদে, এতটা ভালোবাসা দিয়ে যেও তার থেকে কম না। আমাদের দেশে মেয়েরা মরে গেলে ছেলেরা কাঁদে, ও চিন্তা করে ভালোই হয়েছে আবার হবে। কি বলেন? এখন কবর ভাঙে নাই, ও মাল বিয়ে করলে চলে গেছে, এখনো কবর টাটকা রয়েছে, ওর কবর ভেতরে শুয়ে শুয়ে বউ চিন্তা করছে, খোদা আমি মরবো এই দোয়াই করছিল, তার মানে এত আনলো কি করে? এ বাবাজিরা, সোনার লালেরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা, তাই বলে যাচ্ছি মা, স্বামীকে এতটা ভালোবেসে যাও যেন তুমি চলে গেলে সে তোমার কবরের কাছে বসে কাঁদে। স্বামী যদি বিবি সত্যি মোহাব্বতে কেঁদে থাকে তো জানবেন বিবি জান্নাতি। বিবি কি বলেন? জান্নাতি। তাই একটা ভালোবাসার গল্প বলে দিচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন খুব মোহাব্বতের সাহাবী, সাহাবীর নাম হলো তালহা ইবনে জুবাইর। কি নাম বললাম? তালহা ইবনে জুবাইর। দাওয়াতের কাজে চলে গেছে, আল্লাহ রাস্তায় জিহাদে পার হয়ে গেছে, 40 দিন পেরিয়ে গেছে, 45 দিন পার হয়ে গেছে, 45 দিন পার হয়ে গেছে, খবর আসছে কালকে বাড়ি আসবে। এখন 1.5 মাস পরে যখন বাড়ি আসবে তো বাড়ির মেয়েদের মনের কোনে একটু আনন্দের জোয়ার আসবে, যাক এতদিন পরে আমার সাথী আসছে। হ্যাঁ না না, মাথার চুলগুলো তেল দেবে, দেবে না? এখনকার মায়েরা বলছে আর দিতে হবে না, শুকিয়ে দে, যেদিন চলে যাবে সেদিন তেল দেবে। ছি ছি ছি, হযরত তালহা বিন জুবাইরের বিবি সেদিন নিজের মাথার চুলটা তেল দিয়েছে, শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, জামা কাপড় গুলো একটু সুন্দর করে খেচে কুচে পরিষ্কার করেছে, খুব ভালো করে নিজের মনের মতো সেজেছে যে আজ আমার স্বামী এসে আমাকে দেখলে খুশি হবে। কথা বুঝেছেন? তার মনের কোণে যত রকমের কামনা আছে, যত রকমের স্বাদ আছে, আমাকে মিটাতে হবে। আর 1.5 মাস বাড়িতে নেই, আমার পাওনা আমাকে বুঝে দিতে হবে, আর তার পাওনাটা তাকে বুঝিয়ে দিতে হবে। বড় আশা করে সেজে গুজে রেডি, হঠাৎ রমজানের মাস, আবার তারিখ দিচ্ছে রমজানের মাস। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হঠাৎ আসরের একটু পূর্বে তার কলিজার টুকরো একমাত্র সন্তান মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বলেন একমাত্র সন্তান যদি মারা যায় মাকে ধরে রাখা যাবে? ধরে রাখা যাবে? হযরত তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসার খবরে আনন্দের জোয়ার বইছে, এদিকে একমাত্র সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, বিবি বাচ্চাকে কোলে নিয়ে চোখের পানি ফেলেছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখেছে জনমের মতো চলে গেছে, আর কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন আমার কোলেও চাপবে না, আর কোনোদিন বুকে উঠে আবদার করবে না। তাই বাচ্চাকে কোলে নিয়ে কপালে একটা আদর করে চুমা দিয়ে বাচ্চাকে এক পাশে ঘরের কোণে সুন্দর জায়গাতে শুইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চাল বলেছে, আব্বা তুমি এখানেই থেকে যাও, তোমার আব্বার মনের কোণে ব্যথা দিতে পারবো না, আমি সারা জীবন ব্যথা বুকে রাখতে পারি, আমার স্বামী হৃদয়ে ব্যথা দিতে পারি না। বাচ্চাকে এক সাইডে শুইয়ে দিয়েছে, হযরত তালহা বিন জুবাইর বাড়ি ফিরে এসেছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, দরজার কাছে সালাম দিচ্ছে, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি দরজা খুলে দিয়ে সালামের জবাব দেয়, হাসি মুখে স্বামীর সঙ্গে দেখা করে, দরজা বন্ধ করে স্বামীর হাতটা ধরে
বাড়িতে নিয়ে এসে বসায়, পানির ব্যবস্থা করে দেয়, অজু হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, আসরের নামাজও হলো। একটু কথা বলতে বলতেই, মনের কথা শোনাতে শোনাতে, সফরের কথা শুনতে শুনতে মাগরিবের আজানের টাইম হলো। বিবি ইফতারির সব সামান সামনে নিয়ে হাজির করে দিল। স্বামী শোনাচ্ছে, বিবি এত ভালো ভালো জোগাড় করেছো, কচিকে একবার দেখে নাও, আমাদের বাচ্চাকে একবার দেখে নাও। কতদিন আমাকে আব্বা বলে ডাকে না, আমার কোলে চাপে না, আমি তালখাওয়ার হৃদয়টা বড় কাঁদে, আমার বাচ্চা আমার সাথে খাবে, আমি ইফতার করবো, আমার বাচ্চা আমার সঙ্গে বসবে। হয়তো তালহার বিবি সেদিন শুনিয়েছিল, স্বামী বাচ্চাটা ইফতারের সঙ্গে বিরক্ত করবে বলে আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তুমি ইফতারিটা সেরে নাও, সফর থেকে ক্লান্ত হয়ে এসেছো, ইফতারিটা সেরে নাও, মাগরিবের নামাজ পড়ে নাও, বাচ্চার ঘুম ভেঙে যাবে, তোমরা বাপ ব্যাটাতে তখন খেলা করবে। স্বামীকে ইফতারি করিয়ে দিয়েছে, নামাজি চলে গেছে, মসজিদে নবাবি তামান নবীর পিছনে মাগরিবের নামাজ হয়ে গেছে, বহুদিন সাথীদের সঙ্গে দেখা নেই, একে অপরের ভালোবাসার আলিঙ্গন চলেছে, ভালোবাসার জোয়ারে চলতে চলতে এশার আজান হয়ে গেছে, নামাজ পড়ে বাড়ি ফিরেছে, বিবি দস্তরখানা পেতে দিয়ে খাবার লাগিয়ে দিয়েছে, একেবারে ঠান্ডা পানির ব্যবস্থা, স্বামী স্ত্রী বসে গেছে, বলছে, বিবি তুমি কথা দিয়েছিলে সন্ধ্যায় আমার সঙ্গে খানা খাবে, বলছে দেখো এখনো বাচ্চাটা ঘুম থেকে ওঠে নাই, সারা দিন বড় বিরক্ত করছিল, তুমি আসবে বলে আনন্দে লাফাচ্ছিল, মনে হয় এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, কাঁচা ঘুমে বাচ্চা মানুষকে তোলা ঠিক হবে না, ওকে ভালো করে ঘুমাতে দাও, তুমি খেয়ে একটু শরীরের ক্লান্তিটা দূর করে নাও। স্বামীকে জান বলে খানা খাওয়ালো, বিছানায় নিয়ে গেল, স্বামীর একটু খেদমত হলো, স্বামীর বিছানায় বিবি গেল, রাতের সমস্ত সময় চলে গেল, আনন্দের জোয়ার বয়ে গেল, ফজরের আজান যখন মসজিদে হলো, তালহা উঠে গোসল সেরে নিয়েছে, বিবিও গোসল সেরে নিয়েছে, ফরজ গোসল আদায় করে দুজন দুজনের সামনে দাঁড়িয়েছে, বিবি স্বামীর হাত দুটো ধরে অঝর মায়ের কাঁধে বলে, স্বামী অপরাধী হলাম আমি, শাস্তি যা দেবার দিও তুমি, আমি কোনো রকমের বাধা দেব না, তুমি ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়ে আসবে, আর আসার সময় আমার নবীকে একটু দাওয়াত দিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফজরের নামাজ আমি আপনার পিছনে পড়ে গেলাম, আর আমার বাচ্চার জানাজার নামাজ পড়ার জন্য আপনাকে দাওয়াত দিয়ে চলে গেলাম। তালহা বাবা হয়ে চিৎকার মেরে উঠে, আল্লাহু আকবার, কে শোনালে, কোথায় আমার বাচ্চা? বললে, স্বামী গো কাল আসরের পরে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি মা বুকে পাহাড়ের মতো বেঁধে রেখেছি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আপনার আনন্দে কোনো বাধা যেন না হয়, আপনার এত দিনের মনের কোণে চেপে রাখা কষ্ট যেন প্রকাশ পেয়ে না যায়, তাই আপনি যাতে কোনো বাধা না পান, আপনার সব সকাল লাগ মিটিয়ে দিয়েছি, স্বামী অপরাধী হলাম আমি, আমার বাচ্চা চলে গেছে বললাম না, আমি যদি বলে দিতাম বাচ্চা মরে গেছে, আপনি ইফতার ভালো করে খেতেন না, আপনি রাতে খানা ভালো করে খেতেন না, আপনার আনন্দের সঙ্গে আমাকে সাথী বানাতেন না, আর স্বামী সব কিছু চেপে রেখেছি আমি, আমি মা হয়ে কথাটা বললাম না, আপনি আমার নবীর কাছে গিয়ে বলে দেবেন জানাজার নামাজটা যেন এসে পড়িয়ে দেয়। তালহা বলেন, বিবি রে আমার নবীর কাছে তোমার বিপক্ষে নালিশ জানাবো, তুমি কেন আমাকে বললে না, ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে হয়ে গেল, ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে হয়ে গেল, নবী যখন দোয়া করে দিয়েছে সালাম ফিরিয়ে দিয়েছে, তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে, আপনার কাছে তার বিচার চাই, আল্লাহর নবীর চোখ দুটো পানিতে ভরে গেছে, আর বলেছে, আমার সাহাবারা রে তোমরা বাড়িতে ফিরে যাও, তোমাদের বিবিদের কাছে গিয়ে বলে দাও,
তারা কেউ যদি জান্নাতি নারী দেখতে চায় তালহাবিন জুবাইরের বাড়িতে জন হাজির হয়। জন বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে সেদিন তালহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বিবি আমার সঙ্গে এমনি করেছে, আপনি জান্নাতের সংবাদ দিয়েছেন। বলছে তালহারা, বাচ্চা চলে গেলে মায়ের কত কষ্ট হয়, ওটা একমাত্র মা জানে রে, আর কেউ জানে না। তাই মাতৃত্বের সব বাঁধনকে চাপা রেখে স্বামীর ভালোবাসা যে কুরবানি দেয়, ওর বদলা শুধু জান্নাত হতে পারে, আর কিছু নয়। আমার বাবাজিরা, সোনার লালিরা, আমার সোনামণি মায়ের বলে যেন আমার স্বামী পাগল হয়ে থাকে, সেজন্য কখনো ভাবতে পারে না যে আমি আর কিছু করতে পারি, আর কোথাও যেতে পারি। আমার স্বামী যদি আমার হাত ছাড়া হয়ে গিয়ে থাকে, সেটা আমার ভুলের কারণে, হয় আমার অভিমানটা কোনো দিক থেকে বেশি হয়ে গেছে, তা নাহলে আমি কোনো দিকে তার উপরে কোনো জুলুম চাপিয়ে দিয়েছি। এই জন্যে সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোনোভাবে যেন আমরা আমাদের সাথীদেরকে কষ্ট না দিই। প্রত্যেকটি পুরুষকে বলে যাচ্ছি, ভালোবাসার সব থেকে মহাপাত্র হলো বিবি। বিবির সঙ্গে কখনো দুর্ব্যবহার করো না। কখনো যদি কোনোভাবে রাগ হয়, রেগে যাও, দু কথা বলো, পরেক্ষণে আদর করে তাকে বুঝিয়ে দিও। তখন রাগের মাথায় ভুলে ফেলেছিলাম, তুমি আমাকে মাফ করে দিও, দেখো আমার জন্যে তুমি, তোমার জন্যে আমি, আমি হাসলে তুমি হাসো, তুমি হাসলে আমি হাসি, আমি কাঁদলে তুমি কাঁদো, তুমি কাঁদলে আমি কাঁদি, আমার দুঃখে তুমি একমাত্র সাথী, তোমার দুঃখে আমি একমাত্র সাথী, তোমার সঙ্গে দুর্ব্যবহার করা ঠিক হয় নাই। তাই তো নবীর প্রত্যেকটি সাহাবি যুদ্ধে যাবার আগে এসে বিবির কাছে বলে যেতেন, বিবি জীবনে সংসার করতে গিয়ে তোমাকে অনেক কথা জোরে বলেছি, হয়তো কথাটা ঠিক নয়, কিন্তু আমার বুঝতে ভুল হয়েছে, আমি হয়তো রেগে গিয়ে বলেছি, তোমার মনে ব্যথা লেগেছে, আমি জনমের মতো চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন দেখা হবে না, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কেয়ামতের ময়দানে বলে ফেলো না যে আমি তোমার উপর অত্যাচার করেছিলাম। এ সুন্নতে আলী, এ সুন্নতে আলী, এ সুন্নতে আলী। হাজরে ফাতেমাতুল জোহরাকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে বলেছিল, ফাতেমা, কখন আব্বা মা বলে গেছে জানি না, আব্বা মা কতদিন আগে চলে গেছে জানি না, আব্বা মায়ের কথা মনে হতো না, তোমার আব্বার কাছে সারা জীবন ছিলাম, সব ভুলে গিয়েছিলাম, তোমার আব্বা চলে গেছে, অর্ধেক যেন জিন্দগি শেষ হয়ে গেছে, আমি তোমাকে সাথে নিয়েছিলাম, আজ তুমি চলে যাচ্ছ, আজ মনে হচ্ছে আলী একা হয়ে গেছে, আর আলীর সামনে পিছনে কেউ নেই, তাই যাও, তুমি তোমার আব্বার কাছে চলে গেছো, যাও, কিন্তু তোমাকে বলে দিচ্ছি শুনে নাও, তুমি যেন তোমার বাপের কাছে গিয়ে আমার দোষের কথা বলে দিও না, তুমি তোমার বাপের ঘরে যে আদরে মানুষ হয়েছিলে, আমি সে আদরে তোমাকে রাখতে পারি নাই, তুমি তোমার বাপের কাছে যে খুশিতে ছিলে, আমি তোমাকে সে খুশিতে দিতে পারি নাই, তাই তোমার বাপের কাছে গিয়ে যেন বলে দিও না যে আব্বা, এমন একজনের সঙ্গে আপনি আমাকে সাথী করে দিয়েছিলেন, জীবনে একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই, জীবনে একটা ভালো বিছানা কিনে দিতে পারি নাই আমার শোয়ার জন্য, এই অভিযোগটা করে ফেলো না, তাহলে আমি আলী কাল কেয়ামতের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। এই তার অপেক্ষা যুবকেরা, যে বাড়ি থেকে মেয়েটা তুলে এনেছ, যে আদরে সে বাপের ঘরে ছিল, তুমি সেই আদরে রেখেছ, সে ভালোবাসা সে পায়, সেই স্নেহ মমতা সে পায়, তুমি আমার সময় কথা দিয়েছিলে কষ্ট দেব না, তুমি আনার সময় বলে এনেছিলে কষ্ট দেব না, সত্যি কষ্ট পাই নাই তো, কষ্ট পাই নাই তো, মরে যাবার পরে খার ধরে ক্ষমা চাচ্ছ, মরে যাবার পরে কবরের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছ, বেঁচে থাকতে বিছানাতে একদিন বলতে পারলে না, বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, যে কোনো সময় চলে যাব, হয়তো তোমার সঙ্গে আর বেশিক্ষণ আমার থাকা হবে না, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ফেলে অনেক অন্যায় করেছি, তোমাকে পেয়েও অনেক অপরাধ করেছি, অনেক অপরাধ তুমি জানো আর অনেকটা জানো না, কিন্তু আল্লাহ সব জানে, তাই অপরাধ তোমার কাছে করেছি, ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দিও। ক্ষমা চাইতে পারি না, লজ্জা করে, এ বাবাজি
কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষের সামনে যখন তোমাকে তোমার বিবি কৈফিয়ত চাইবে তখন লজ্জা করবে না? তাই সেদিনের মহা বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আর মরার আগে যেন একে অপরের সত্যিকারের বন্ধু হয়ে মরতে পারি। সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।